বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে, রীতিমতো উৎসবের মেজাজে সম্পন্ন হল 39তম রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবছর এগিয়ে চলার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে যোগার রাজ্যভিত্তিক আসর। শনিবার শেষ দিনে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। অনুষ্ঠানে নিজ ভাষণে এগিয়ে চলো সংঘের বিভিন্ন কর্ম প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। এবং আজকের দিনে দাঁড়িয়ে যোগা একটি বিশেষ জায়গা কিন্তু রয়েছে গোটা বিশ্বের মধ্যে, যোগা কিন্তু একটা বিশেষ জায়গা নিয়েছে এবং যোগার এই প্রতিযোগিতাগুলো অবশ্যই যোগাকে যোগার প্রচার এবং প্রসারে আরও অনেকটাই সাহায্য করবে এমনটাই কিন্তু জানাচ্ছেন এবং এমনটাই বলছেন যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা। এবং যোগাকে কেন্দ্র করে স্বাস্থ্য যেরকমভাবে ভালো রাখা যায় একই রকমভাবে মনও কিন্তু অনেকটাই ভালো থাকে এবং যোগার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু সকলেই হতে পারেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই যোগাকে আরও প্রচার ও প্রসার যাতে ভালো হয় যোগার, তার জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন প্রতিযোগিতাগুলো করা হচ্ছে। 39তম রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং উৎসবের মেজাজেই আজকে এই যোগার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। কি বলেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শুনুন। থাকতে পারে আমি খুব নিজেকে ধন্য মনে করছি, কারণ এগিয়ে চলো ক্লাস তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস দেহের দিন কন্টিনিউয়াসলি স্লো এবং প্রায়শই অথবা যে কোনো প্রোগ্রাম হলে আমি আসতে পারি নাই করি ইনভাইটেশন আমার কাছে পৌঁছে যায় এবং ওনাদের হেল্পিং হ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস বিশেষ করে খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যেসব সিদ্ধান্ত সমূহ ওনারা নিয়ে থাকেন সেটা খেলাধুলার সার্বিক স্বার্থে সবসময় ওনারা সর্বাগ্রে এগিয়ে থাকেন। এই জন্য আমি এই ক্লাবের সদস্য তথা সভাপতি সম্পাদক সকলের কাছে আমি কৃতজ্ঞ, আমি আমার কৃতজ্ঞতা জানাই। আজকে এখানে যেসব পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছে আমার ইউটানি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে যারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে পিআই এবং আমার স্পোর্টস স্কুল থেকেও আপনারা শুনলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা কি বলেছেন এই ব্যাপারে এবং উপস্থিত অতিথিরা কি বলেছেন। যোগার আজ যে প্রতিযোগিতা চলছিল, দুদিনের প্রতিযোগিতা আজকে সম্পন্ন হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। যোগার প্রচার ও প্রসারে এসব প্রতিযোগিতা অনেকটাই ভালোভাবে কাজ আসবে আগামী দিনে, সেই কথাই কিন্তু জানিয়েছেন তিনি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।